বন্ধুরা দেখো, বন্ধুরা বিকালবেলা বেরিয়ে পড়েছি কোয়েল আর আমি বুড়িখালি বাজারে। বুড়িখালি বাজারে গেছিলাম, দেখতেই পাচ্ছ কি দোকানে এসেছি আমরা। তা অনেক দিন ধরে কোয়েল আমাকে বলছিল যে মা একটা কিনে দেবে, ইন্ডাকশন ওভেন কিনে দেবে মা আমার মেয়েকে। তা আমি বলি কিনবো কিনবো করে, সত্যি কথা বলতে কি এখন আর আমার সেই সামর্থ্যটা নেই, আমি ওকে কিনে দিতে পারিনি। অনেক দিন ধরে ও বলেছে যে মেয়ের খাবারের খুব অসুবিধা হচ্ছে, এই শীতকালেই শীতকাল গেল বছর শীতের মধ্যে বলেছিল আমাকে কিনে দিতে, তা আমি কিনে দিতে পারিনি। তা এইবারে ওই জন্য ওকে সেই পার্লারটা করা হয়েছিল, তো ও পার্লারে ওখানে কিছু ওর আর্ন হয়েছে ওখান থেকেই ওই ইন্ডাকশন। আমরা কোথায় গেছিলাম কোয়েল আর আমি, এই যে সব নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এইটা হচ্ছে একটা মিক্সির বাটি, ছোট বাটি, পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন বাটার জন্য এটা নিয়ে আসলাম। এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আলাদা পাওয়া যেত আমি জানতাম না, আলাদা যে পাওয়া যায় বলে জানতাম না, জানলাম ভালো হয়েছে, একটা কিনে নিয়ে আসলাম। আমার ইচ্ছা ছিল সেই মিক্সিরই কৌটো, মানে মিক্সি একটা কেনার, আমার মিক্সি আছে সেটা না, আমরা সব কিছু ব্যবহার করি না ওতে, ওই জন্য। তাই বন্ধুরা এই যে এইটা কিনে নিয়ে আসলাম, দেখো কেমন হয়েছে। আর এই যে লাইটারটা আমি জলে ধুই, বাতি কাছে আমার জলে ধোয়া বাতি, ওই জন্য নষ্ট হয়ে যায় আমার দুদিন ছাড়া ছাড়াই। আবার এই যে একটা লাইটার কিনে নিয়ে আসলাম, গ্যাস লাইটার। আর এই যে এটা হচ্ছে কোয়েলের দোকানের জন্য একটা ঘড়ি, কোয়েলের খুব অসুবিধা হয়। এই যে কেমন হয়েছে দেখো বন্ধুরা, ঘড়িটা সুন্দর হয়েছে না বলো বন্ধুরা, এই ঘড়িটা কিনলাম। আর পুজোর সময় পুজোর একদম মুখে মুখে আমাদের ডলকে একজন জামা দিয়ে গেছে, এবার তারও ঘরে বাচ্চা আছে। পুজোর সময় আর কোয়েল তো বেরোতে পারেনি, আর আমি তো সংসার ছেড়ে আমি বেরোতে পারিনি, কারণ কোয়েল দোকানে পুরো হয়ে গেছিলো, বিজি হয়ে গেছিলো, বেরোতেই পারেনি। আর ওই জন্য বাচ্চাটাকে কিছু দেওয়া হয়নি, যেহেতু আমাদের বাড়িরই সে ফ্যামিলিরই, এবার আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো আছে, তা ওই জন্য জগদ্ধাত্রী উপলক্ষে ওকে এই জামাটা দিলাম, এই জামাটা কিনে আনা হলো। এই যে ও বাচ্চা আমাদের ডলের থেকে বড়, এই যে এই জামাটা কিনে আনা হলো। আর আমাদের ডলের জন্য একটা প্যান্ট কেনা হয়েছে শীতের জন্য, ফুল প্যান্ট, সে পরে চলে গেছে উপরে, আর ওইটা দেখাতে পারলাম না। আর এই যে এইটা হলো, এইটা হলো আমাদের ইন্ডাকশন ওভেন, এটা কেনা হয়েছে, এটা এখনো পর্যন্ত খোলা হয়নি, দোকানেই খুলে দেখিয়ে দিয়েছে, তা আমরা এখানে এখনো পর্যন্ত খুলিনি বন্ধুরা। আর এটা তো সবার ঘরেই আছে, আমার ঘরে ছিল না, আমার ঘরে ছিল না, আমি আমাদের ঘরে যা কোয়েল তাও কিনলো। মেয়েটার অসুবিধা হয় শীতকালে না, মেয়েটা খুব অসুবিধা। এই যে দেখো বন্ধুরা, বন্ধুরা কেমন হয়েছে জিনিসটা কমেন্ট করে জানিও। হ্যাভেলসে বললো এটা ভালো, এটা চলছে অনেক, ওই জন্য এইটাই নেওয়া হলো। আর একটা তোমাদের দাদা খুব রোগা হয়ে গেছে, তো প্যান্ট গুলো মানে হয়ে যাচ্ছে, ঢিলা হয়ে গেছে, রোগা হয়ে গেছে, ওই জন্য ওর জন্য একটা বেল্ট ও নিজেই অর্ডার করেছিল অনলাইনে, এই যে এসছে বেল্ট আর এই মানি ব্যাগ। ও বন্ধ করে দিন তো, এই হয়েছে আমাদের কেনাকাটা। রুটি হটপটে আছে, কোনটা কোনটা কিনছে? হ্যাঁ এই যে এটা, ও এইটার উপরে রুটি উড়ো না না,
আমাদের মা তো আগেকারের মানুষ, মা ভেবেছে এর উপরে রুটি হয়, তা আমাকে ওই জন্য বলছে এটার এটার উপরে রুটি হবে। আমি বলি না, এটার মধ্যে রুটি হবে না, এর মধ্যে তাওয়া বসাতে হবে, তবে ননস্টিকের আর স্টিল ছাড়া এখানে চলবে না কিছু। তা বন্ধুরা চলে এসেছি পরের দিন সকালবেলা। দেখো বন্ধুরা, আমার এমনি সমস্ত কাজ আমার হয়ে গেছে, আমি চান পুজো আমার সব হয়ে গেছে, আর এই যে তোমাদের দাদা উপরে গেছিলো, উপরে গিয়ে ডলকে ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে এসে তারপরে ডাকতে গেছিলো কিন্তু ডল ওঠেনি। তা আমাদের তোমার দাদা কী করছে, বেলটা নিয়ে যাচ্ছে দোকানে, বলছে ফুটো করতে হবে। আমি বলি তোমাকে করতে হবে, নিয়ে যেতে হবে না, আমি করে দেবো। বলে তুমি পারবে না। আমি বলি তোমার সামনেই আমি করে দেখিয়ে দেবো তোমাকে। আসলে ওই সব ব্যবহার কোনোদিন করে না, তো ওইসব জানেও না। জানো বন্ধুর বন্ধুরা, আমার মেশিনের মধ্যে এখানে আমার সেলাই মেশিনটা আছে, সেই সেলাই মেশিনে বলে এটা দিয়েই ফুটো হবে, বলে ওটার মধ্যেই এ করছে, ছুঁচ ভেঙে যাবে বলে বকাবকি করতে ও আর এ করে না। আর এদিকে আমরা চা খাচ্ছি আর আমার ছোটো জায়ার সঙ্গে গল্প হচ্ছে, কারণ আমাদের বাড়ির এই যে জগদ্ধাত্রী পুজোর এই কথা হচ্ছে। তাই তোমাদের দাদা দুঃখ করছে, বলে আমি মাকে দিতে চাই কিন্তু মা আমাকে দেয় না, আমাকে মা দেয় না দেখেই তো আমি মাকে দিতে পারি না। এক সময় বন্ধুরা বললে বিশ্বাস করবে না, আমি এত জগদ্ধাত্রী পুজোয় তোমাদের দাদা এত মানে মাকে ঢেলে দিয়েছে, কিন্তু এখন আর সেই জিনিসটা আমাদের আর নেই। আর তোমাদের দাদা এখন কি করে কি করবে সেটাই এখন ওর চিন্তা হচ্ছে, যে আমি কি করে কি করব। তা আসলে আমরা আমরা একান্নবর্তী পরিবারে থাকি, কিন্তু একান্ন পরিবারবর্তী পরিবারে থাকলে পরে শুধু তো হয় না, সবার মত এক হয় না, কারোর মধ্যে কারোর মিল হয় না, এ একটা কথা বলে ও একটা কথা বলে, ওই জন্য না এখন সব যে যার সব মানে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। এখন এখন মানে পুজোটা আমাদের হয়, পুজো আমাদের মায়ের পুজো বন্ধ করা যাবে না, মায়ের পুজো হয়েই যাবে, সে ঘট পুজো হলেও মায়ের পুজো হবে। আমাদের ঠাকুর বানানো অর্ডার দেয়া হয়ে গেছে বন্ধুরা, এই যে দাদা তোমাদের দাদা কাজে চলে যাচ্ছে বন্ধুরা, এখন কাজে যাওয়ার সময় খবর কাগজ নিয়ে বসেছে। আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম, আমি রান্না বান্না করলাম, রান্না বান্না করে এই ডোরা এখানে কই, সাধনে জল আসেনি তো গো, রান্না বান্না করে তারপরে আমি তোমাদের গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখে দিয়ে, বাসন মাজা হয়নি, বাসন বিকালবেলা মাজবো, সব রেখে দিয়েছি, বিকালবেলা বাসন মাজা হবে। তা বন্ধুরা আমি কি রান্না করেছি তোমাদের দেখাই আসো। এই যে বন্ধুরা ভাত, প্রেশার কুকারে ভাত, এইটা হলো কালকের চাটনি, তোমরা তো সবাই জানো আমি কালকে তেঁতুলের চাটনি বানিয়েছি। এটা শর্টসে ছেয়েছি বন্ধুরা, প্রচুর লোক দেখেছে, ভালো লেগেছে তাদের। আর এই যে এটা হলো আমার শাশুড়ি মায়ের সব কিছু দিয়ে ঝোল ঝোল, উনি তো হালকা পাতলা ঝোল খায় ঝোল এটা। আর পুরি, বাবারে আর এখানে এই যে বন্ধুরা দু পিস মাছ ভাজা আছে, একটা ডল খাবে, একটা ওর মা খাবে। ওর মায়ের সকালবেলা মাছের ঝোল, মাছ ভেজে রেখে দিয়েছি, ভাত খায়নি আজকে। আর এই যে এখানে দেখো আমাদের হালকা পাতলা মাংসের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে, আর সামান্য রঙের জন্য দিয়েছিলাম গুঁড়ো লঙ্কা, ওই জন্য একটু লালচে লালচে ভাব আছে, তবে বেশি দিইনি, খুব একটা দিইনি আমি। আর এই যে এইখানে দাঁড়াও দেখাই, আর এইটা হচ্ছে ডোরা কাজিয়ে মাংস দিইনি, কারণ এই সপ্তাহ দুদিন মাংস খাওয়া হয়ে গেছে, মাছ ছিল না বলে ঘরে। আজকে মাছের মাছ করেছি ওর জন্য, এই যে দুটো পেটি দিয়েছি, একটা দুপুরে খাবে, একটা রাত্রিবেলা খাবে, কুমড়ো দিয়ে ও খাবে। এই হয়েছে আজকে আমাদের রান্না। তা বন্ধুরা তাহলে চলো আবার পরে আসছি, এখন ডোরাকে খেতে দিতে হবে, ডোরাকে খেতে দিয়ে দিই। ওই দেখো ওইদিকে বসে আছে, দেখেছো ভাত খাবে বলে ওখানে বসে আছে। বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও ভাত নিয়ে বসে পড়েছি, যে দাঁড়াও আজকে ভাতটা দেখাই তোমাদের।
এই যে দেখো তোমাদের দাদাকে দিয়েছি, এই যে তোমাদের দাদার ভাত এটা, আর এইটা হচ্ছে আমার ভাত। কোয়েলের ভাত উপরে নিয়ে গিয়ে কোয়েলের খাওয়া হয়ে গেছে। আজকে মাংস আর ভাত, আমাদের এমনিতে এক তরকারি ভাত, আমাদের এক তরকারি ভাতই হয়, আমাদের দু তিন রকম হয় না, মায়ের হয় বলে তাই। আর আমাদের ডোরাকে তো আজকে মাংস দিইনি, ওই জন্য ভাত এখনো পড়ে আছে। সেই 12টায় ভাত দিয়েছি, আজকে 11:45টায় দিয়েছি ওকে। সেই থেকে ভাত জায়গা মতো পড়ে আছে। এখন তোমাদের দাদা ওকে মাংস দেবে একটু, তারপরে ও খাবে। কেন ভাত কেন দিচ্ছি তাও? আগে ভাত খা। মুখে ঘা হয়েছে, খেতে পাচ্ছি না। আর বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর পারলাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম বন্ধুরা। আবার পরের দিনের নতুন সকাল, নতুন দিন নিয়ে আমি ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা টাটা।